I'm Papi and big welcome to my channel Foodie. আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তোমরা সব যারা আমার ভিডিও দেখো তারা জানো যে অনেকদিন আমি কিন্তু কোনো ভিডিও দিইনি আমার চ্যানেলে। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 35 এর বিরিয়ানি কম। এছাড়াও অনেক কিছু আছে, তো বেশি কথা না বলে চলো সেখানে যাই। বন্ধুরা আমি চলে এসেছি সেই দোকানটার সামনে। এখন ওখানে এসে একটা জিনিস জানতে পারলাম, শুধু 35 এর বিরিয়ানি নয়, বিরিয়ানির সাথে রাইস রায়তাও দিচ্ছে। আর এর আগে আমি অনেকবার দেখেছিলাম উত্তরের সাইডে, যেমন ব্যারাকপুর সাইডে দেখেছিলাম ব্যারাকপুর স্টেশনে 30 বা 35 এর মধ্যে কম বা বিরিয়ানি। এই ফার্স্ট টাইম কিন্তু সাউথেও দেখা যাচ্ছে 35-এ। চলো দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে না, এছাড়াও অনেকগুলো কম্বো কিন্তু পাওয়া যাচ্ছে দোকানটার সাথে পরিচয় করে। আজকে আমি সেই অ্যাড্রেসটা তোমাদেরকে জানাবো, তার আগে সবটা দেখিয়ে নেবো। আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো আর অ্যাড্রেসটা অবশ্যই বলে দেবো। তো চলো তার আগে খাওয়াটা দেখানো যাক। ছোট্ট বাচ্চা লেগ পিস বুঝতেই পারছো, 35-এ এতটা বিরিয়ানি কোয়ান্টিটির পর লেগ পিসটা এর থেকে বেশি আশা করা যায় না, যথেষ্ট ভালো। আর ফ্রাইড রাইসটা এইরকম কোয়ান্টিটিতে রয়েছে, তার সাথে দিয়ে দিয়েছে 2 পিস চিলি চিকেন। এবার খেয়ে বলার পালা যে এগুলো কেমন লাগছে। আর বিরিয়ানির সাথে কিন্তু রায়তা রয়েছে, সেটা আগেই বলেছিলাম যে বিরিয়ানি রায়তা। চলো খেয়ে দেখা যাক। গরম বিরিয়ানি চিনির জন্য কিন্তু খুবই ভালো, একদম ঘরোয়া ভাবে তৈরি আমার খাবার। মানে বিরিয়ানিটা খেয়ে একটা মনে হলো, একটা ফ্রাইড রাইসটা খাই, বিরিয়ানিটা খেয়ে মনে হচ্ছে একদম ঘরোয়া ভাবে তৈরি। মানে বাইরে বিরিয়ানি লেগ পিসটা খেয়ে রাখার পালা। লেগ পিসের সাইজটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, চলো খেয়ে রাখা যাক। সামনে বিরিয়ানি থাকলে যে কেউ এক্সাইটেড হয়ে যায়। লেগ পিসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে, বেশ নরম। আপনারা বাঙালি তো খেতে খেতে হাতে খাওয়াটা অভ্যাস নেই, তো চামচ ছেড়ে হাতেই প্রেশার করলাম। চিকেনটাও কিন্তু বেশ ভালো। এবার ফ্রাইড রাইসটা খাওয়ার পালা। ফ্রাইড রাইসের চিলি চিকেন ক্যাপসিকাম, কাজু, চিলি চিকেনটা এই সাইজের চিলি চিকেন দেওয়া হচ্ছে। আর মধ্যে যা যা থাকে হয়েছে, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আর গ্রেভিটা কিন্তু এই ধরনের। চলো গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। দুবার মুখে দেওয়ার পালা। ঘরোয়া খাবারের জন্য এটা খুবই ভালো, ভীষণই ভালো লাগে।
চিকেনটা খাওয়ার পালা। চিকেন একটা সফট কোডিং রয়েছে উপরে, কোডিংটা খুব একটা মোটা নয়, সফট কোডিং, আর ফিশটা কিন্তু সলিড। ওনার তার সাথে আমি কথা বলি, এত কম দামে যদি কিভাবে সম্ভব হচ্ছে সেটাই জানি, যা কম দামে সম্ভব হচ্ছে সেটা তো আমরা ঘরে সবাই করি, সেটা বাইরে কেউ রাখুন আমরা নিজেরাই সব তৈরি করি, বুঝলে? আমি বলে এসেছিলাম আজকে তোমাকে সরঞ্জাম দিয়েছি, সিম্পল একটা ঘরোয়া রান্নাই আমার বেশি কিছু দিকে এখন বলা যাবে না, কারণ কাস্টমার আসছে, অত এক কিছু বলতে পারবে না। খাবার গুলো খুবই ভালো লেগেছে, স্পেশালি ফ্রাইড রাইস খুবই ভালো লেগেছে আমার। আর কি বলবো, এতটাও আসতে চাইলে ঠিকানাটা ঠিকই বলে দিচ্ছি দিদিটা, ঠিকানা হচ্ছে আমাদের রাজপুর শ্মশানের পাশ থেকে যে গলিটা রয়েছে ওখান থেকে ঢুকে যাবো, তোমার অপোজিটে হচ্ছে গোপাস হচ্ছে। সোনারপুর তো তোমরা সবাই চেনো, যদি শিয়ালদা দিয়ে কেউ আসতে চাও তো সোনারপুর স্টেশনে নামতে হবে, আর রাজপুর ফাঁড়ির অটো ধরতে হবে, রাজপুর ফাঁড়ি থেকে গাজীপুর মোড় নামতে হবে, শ্মশান রাজপুর শ্মশানের পাশ থেকেই রাস্তাটা ঢুকে আসছে, একদম সোজা আসবে গোপাস কিচেন জাগরণ সংঘ ক্লাবের অপোজিট তোমরা দেখতে পাবে। আর যদি কেউ গড়িয়া থেকে আসতে চাও মেট্রো বা কিছু ট্রাভেল করে, তো গড়িয়া থেকে এলে কিন্তু গড়িয়ার অটো ধরে একদম রাজপুর শ্মশানের কাছে নামতে হবে, মানে গাজীপুর মোড়ে, আর যা যা বললাম সেভাবেই আসতে হবে। চলো এখন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।